অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল হোসেন গ্রিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সিরাজগঞ্জ শহরের কাটাখালীর উভয় পাশে তালবীজ রোপণের উদ্যোগ গ্রহণ করেছে সিরাজগঞ্জের বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আজ আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরব তা হলো সিরাজগঞ্জের স্বেচ্ছাসেবীদের অক্লান্ত প্রচেষ্টার ফসল তালবীজ বপনের মহোৎসব। বজ্রপাতের হাত থেকে রক্ষা সহ 32টি আইটেমের উপকারিতা পাওয়ার জন্য আমাদের সিরাজগঞ্জ ফেসবুক গ্রুপ, দৈনিক সৈদাবাদ ফেসবুক গ্রুপ, ভিলেজ ভিশন তারাশের উদ্যোগে কৃষি ও পরিবেশ সিরাজগঞ্জ গ্রুপ, সেবামুক্ত স্কাউট গ্রুপ, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, সুখপাখি শিখর সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতায় সিরাজগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত কাটাখালের উভয় পাশে 10 সেপ্টেম্বর 2021 শুক্রবার সকালে তালবীজ বপন করা হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই তালবীজ বপন নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সক্রিয় কর্মী এবং দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছে তাদের সাথে, আর বিভিন্ন প্রশ্নের উত্তরে তারা বলেন, নট অনলি সিরাজগঞ্জ, ইন্টার বাংলাদেশে আমাদেরকে সবাই আমাদের কাছ থেকে তালবীজ চাচ্ছে। আর আজকে এই জায়গাটা কাটাখালী, আমাদের ব্যানার ভিতরে লেখা আছে যমুনার পাড়ে এবং কাটাখালীর পাড়ে আমরা তালবীজ বপন করব। তো এখানে অংশগ্রহণ করে আমাদের ভলেন্টিয়ার আসছে, আমি নিজে 500 তালবীজ সাথে করে নিয়ে আসছি, মানে শ্বশুরবাড়ি বাড়িতে আসছি উপহার নিয়ে। তো এইটা একটা স্মৃতি হয়ে থাকবে ইনশাল্লাহ। জানেন যে গত আমাদের এই বছরে সর্বোচ্চ মানুষ যদি মৃত্যুর কারণ হয়ে থাকে অকারণে, সেটাও আমি যদি বলি সেটা হচ্ছে এই বজ্রপাতে, যেটা এই বজ্রপাতের নিরসনের জন্য কিন্তু আমাদের এই তালবীজটার বপনের একটা উদ্দেশ্য। আজ আমরা 2000 তালবীজ নিয়ে এসেছি এই সিরাজগঞ্জ শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া এই কাটাখালীকে কেন্দ্র করে। সিরাজগঞ্জ জেলাতে প্রত্যেকটা গ্রাম অঞ্চলে করছি, তারই অংশ হিসাবে আমরা কাটাখালীতে কিছু তালবীজ লাগাচ্ছি আর কি। আর আপনি নিশ্চয় দেখছেন কাটাখালীতে এখন পানি প্রবাহ হচ্ছে। আমাদের মাননীয় সচিব, সিনিয়র সচিব জনাব কবির বিন আনোয়ার, উনি কিন্তু এই কাটাখালীর দিকে বেশি নজর দিচ্ছেন এবং যে কোনোভাবে এইখানে পানি প্রবাহের একটা কথা বলেছিল যে কোনো মূল্যেই হোক কাটাখালীতে আগের রূপ দান করা হবে। আমি মনে করি যে আসলে আজকে যেগুলো সংগঠন সবাই মিলে কাজ করা হচ্ছে, আমি প্রত্যেকে যার যার অবস্থান থেকে ধন্যবাদ জানাই। তালগাছ শুধু কিন্তু বজ্রপাত না, তালগাছ থেকে আমরা কিন্তু তাল পাই, যেটা আমাদের একটা মোটামুটি পিঠা তৈরি করার জন্য একটা ভালো উপাদান। পাশাপাশি আমরা যদি প্রত্যেকটা গ্রামে প্রতিটা যুবক উদ্যোগ নেয়, ফাঁকা চড়ার ভিতর যে রাস্তাগুলো আছে সেগুলো যদি যার যার অবস্থান থেকে তালবীজ বপন করে, আমার মনে হয় যে এখানে পরিবেশ রক্ষা হবে, পাশাপাশি বজ্রপাত নিয়ন্ত্রণ হবে এবং কিছু উপাদানও কিন্তু মানুষ উপভোগ করবে। এই জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোকে আমরা অনুরোধ করব যে আপনি যে তালগুলি ব্যবহার করছেন সেই বীজগুলি যদি রোপণ করেন, সেখান থেকে কিন্তু গাছটা হয়তো হয়ে উঠবে। মানুষের যেরকম নীড়ের প্রয়োজন, মানুষ যেরকম তার একটা মাথা বোঝ ছাউনি না হলে সে রাত্রি যাপন করতে পারে না, যে কোনো প্রাণীরই একটা ছাউনি প্রয়োজন। যেভাবে গাছ কর্তন করা হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের পাখিরও মৃত্যু হার বেড়ে গেছে। সেক্ষেত্রে আমাদের উচিত যে এইভাবে আমাদের যারা পরিবেশবাদী সংগঠন আছে সবারই গাছ লাগানো এবং প্রকৃতি ভারসাম্যকে ফিরিয়ে নিয়ে আসা। এই কাটাখালের দুই পাশ দিয়ে সুন্দর হাঁটার রাস্তা করা হয়েছে, মানুষ হাঁটা চলা করবে, বজ্রপাতের সময় না জানি কোনো দুর্ঘটনা না ঘটে। তো আল্লাহর রহমতে আমরা যদি এই তালগাছ বৃক্ষরোপণ আমাদের সহযোগিতায়, এই যারা উদ্যোগ নিয়েছে তাদের সহযোগিতায় এই গাছগুলো যদি বড় হয়ে যায় তাহলে নিশ্চয় মানুষগুলো নিরাপদে হাঁটতে পারবে, এটুকু আমার বিশ্বাস আছে। আজকের এই মিলনমেলায় আমি নিজে এখানে অংশগ্রহণ করে আমি নিজে খুবই আনন্দিত বোধ করছি এবং নিজে আজকে একটা ঐতিহাসিক দিন যে তালবীজ, এই তালবীজ আমরা হয়তো আল্লাহ তালা আমাদের চোখে দেখতে পারবো কিনা, হয়তো ভবিষ্যৎ প্রজন্ম আমাদের প্রজন্মগুলো এই তালবীজ রোপণ যদি 200টা রোপণের মধ্যে যদি 100টা জীবিত থাকে আমরা হয়তো ইতিহাস হয়ে থাকবো, আপনি নিজেও ইতিহাস হয়ে থাকবেন। এই যে সুদূর প্রসারী একটা উদ্যোগ বজ্রপাত প্রতিরোধে তালবীজ বপন কর্মসূচি, আমি এর যারা উদ্যোক্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠন সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং আপনি জানেন যে বিগত দিনেও ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার ভলেন্টিয়াররা এই উদ্যোগের সাথে ছিল, তারা ভলেন্টিয়ার সাপোর্ট দিয়েছে এবং ভবিষ্যতেও সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জ মানুষের কল্যাণে যে সকল উদ্যোগ নেওয়া হবে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার ভলেন্টিয়াররা তার পাশে থাকবে ইনশাল্লাহ।
মূলত আসলে স্বেচ্ছাশ্রম, এটা কিন্তু আপনারা জানেন যে আসলে সকল সংগঠন সিরাজগঞ্জে আমাদের বেশ কিছু সংগঠন কিন্তু এভাবে কাজে এগিয়ে এসেছে। যেহেতু বজ্রপাতে কিন্তু আপনারা জানেন যে গত 2-3 সপ্তাহ আগে ঘটনা যে 26-27 জন কিন্তু মানুষ কিন্তু এই বজ্রপাতে কিন্তু মারা গেছে। কিছুদিন আগে পশু যে গরু কিন্তু মারা গেছে কিছুদিন আগে দেখতে পাচ্ছেন। আর বিষয়টি যে আসলে এই তাল গাছটা কিন্তু যদি আমরা যদি রোপণ করতে পারি সিরাজগঞ্জ শহরকে অন্তপক্ষে আমরা বজ্রপাতের হাত থেকে রক্ষা করতে পারবো। সেই সঙ্গে সেবামূলক সংগঠন যেগুলো আছে তাদেরকে আমরা সবসময় ধন্যবাদ জানাই তারা এই এই এত সুন্দর একটা কাজের জন্য। ধন্যবাদ আবুল হোসেন গ্রিন ভাই। আসলে আমাদের এই কার্যক্রমে আমাদের সেবামূলক স্কাউট গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আসলে এখন বর্তমান যে সময় এই সময়ে কিন্তু যে আপনার এই সবচেয়ে বেশি মানে মৃত্যুবরণ করছে কিন্তু বজ্রপাতে। এখন যে দুর্ঘটনাগুলো ঘটছে তার মধ্যে বজ্রপাতে কিন্তু বেশিরভাগ সময় আপনার এই মানুষজন মারা যাচ্ছে। তো সেই তা থেকে উত্তরণের জন্য কিন্তু যে আমাদের দৈনিক সৈয়দাবাদ সিরাজগঞ্জ ফেসবুক গ্রুপ, আমাদের সিরাজগঞ্জ ফেসবুক গ্রুপ, পাশাপাশি ভিলেজ ভিশন তারাশের সংগঠন ভিলেজ ভিশন, আসলে আমার বাসাও তারাশেই, এটা আমার নিজের কাছে আরও গর্বের বিষয় যে আমাদের তারাশের মানুষ এসে এ ধরনের কার্যক্রমে তারা সহায়তা করছে। এটা আসলে অত্যন্ত গর্বের বিষয় এবং অত্যন্ত ভালো একটা উদ্যোগ। আমি তাই সকলের উত্তরোত্তর সাফল্য কামনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সিরাজগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তালবীজ ভবনকে অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। যারা এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সিরাজগঞ্জের এই স্বেচ্ছাসেবীদের কাছ থেকে কিছুটা অনুপ্রাণিত হয়ে আপনারা যদি তালবীজ বপন করেন তাহলে বাংলাদেশটা হবে তালবীজের দেশ, রক্ষা পাবে বজ্রপাতের হাত।